প্রিয় ভাই বোনেরা, এখন দেখুন সুই সুইন সু সুন ব বন দুই দিন দু দুন ত পন তুই তুইন তু তুন ব বন দুই দিন দু বুন আন ঐ ঐন ও ওন। আমি প্রত্যেক সময় সর্বপ্রথম কি হরকতের আওয়াজ করি, এরপরে আমি এরপরে যুক্ত করি, হতে পারে যেই আওয়াজ হয় না কেন, যখনই দুইটা হবে তখনকার সময় শেষের আওয়াজটা হবে হতে পারে জের, হতে পারে জবর, হতে পারে পেশ। তো যাই হয় না কেন, যখনই দুইটা দেখবেন তানউইন, তখনকার একটি হবে তার হরকতের আওয়াজ, দ্বিতীয়টি হবে সো ও অন ও ওন রি রেন ও ওন ফা ফান ফি ফিন ফু ফুন ক কন কি কিন ও উন খা খান খি খিন খু খুন লা লান লি লিন লু লুন মা মান মি মিন মু মুন না নান নি নিন। যদি কোনো হরফ যদি আপনার জন্য একটু যদি কষ্ট হয়ে থাকে, এটা মুখস্থ রাখতে, তাহলে তখনকার সময় আপনি ফৌজ করে নেবেন, এরপরে হরফটি আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। যখনই যে তানবিন দেখবেন ওই হরফের আওয়াজটা যাতে করতে পারেন, সেই জন্য আমি প্রত্যেকটি হরফের আওয়াজ আপনাদেরকে শোনাচ্ছি, যাতে শুনে আপনারা সহজে মুখস্থ রাখতে পারেন বা জানতে পারেন। নু নুন ওয়া ওয়ান উই উইন উ উন, এটা উন বলবেন না, উন বলতে হবে, ফুলের ফাপড়ির মতো আপনার টুটটা করে নিতে হবে, গুল করতে হবে উ উ, যেরকম আমরা ইংরেজিতে আমরা যেটাকে বলি উইসেলিং অথবা বাংলাতে বলি শিল্লি, উ উ উ উ উন, এটাকে উন বলবেন না, উন বললে আরিফ হয়ে যাবে। হ্যাঁ হ্যান হে হেন হু হুন ইয়া ইয়ান ই ইন ইউ ইউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা বই নিতে চাইবেন আপনারা যোগাযোগ করতে পারেন।